গাজীপুরের লকডাউনের সপ্তম দিনের পরিস্থিতি জানাতে ট্রাফিক পুলিশ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ কাজ করছে অটোরিকশা ও ইজিবাইক এর উপর, প্রতিদিনই অভিযান চলছে এবং চলবে। অপরদিকে গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানিয়েছেন, বুধবার মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে 17টি ও মামলা হয়েছে 135টি এবং অর্থদণ্ড 2,19,720 টাকা। এ বিষয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের গাজীপুর প্রতিবেদক এম এ আজিজ এর কাছে। হ্যাঁ অমিত রাও, যেমনটি জানতে চেয়েছিলেন আজকের গাজীপুরের সার্বিক পরিস্থিতি, সপ্তম দিনের সার্বিক পরিস্থিতি। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য অবাধে যে চলছে অবৈধ অটি রিক্সা ও ইজিবাইক। আমি এর আগে ট্রাফিক ডিসি আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে প্রতিদিনই কিন্তু থানা ও ট্রাফিক ও গাজীপুর মেয়র মহোদয়ের যে কিছু সহকারী আছে তাদেরকে নিয়ে কিন্তু প্রতিদিনই অভিযান চালাচ্ছে, তারপরেও কিন্তু অটো ইজি বাইকের লাগাম টেনে রাখতে পারছে না। এই বিষয়ে আরেকটা জানিয়ে রাখি যে গতকাল কিন্তু গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সাথে কথা হয়েছে, তিনি যেমনটা জানিয়েছেন যে গতকাল কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে 17টি এবং মামলা হয়েছে 135টি এবং অর্থদণ্ড হয়েছে 2,19,720 এবং অর্থদণ্ড 129 জনের এবং কারাদণ্ড হয়েছে 6 জনের। এই বিষয়ে আরেকটি জানিয়ে রাখি যে আজও কিন্তু সিভিল সার্জনের সাথে কথা বলছি, তিনি যেমনটা জানিয়েছেন যে গত 24 ঘন্টায় কিন্তু আক্রান্ত হয়েছে 303 এবং মৃত্যুর সংখ্যা 6। প্রতিদিনই কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে, তারপরে কিন্তু সাধারণ মানুষ রাস্তায় বের হচ্ছে, তারা বাজারে যাচ্ছে, তারা কিন্তু সাবধানতা মানছে না এবং অনেকেই কিন্তু মাস্ক পরছে না। তো অমিত রাও, এই ছিল গাজীপুরের সপ্তম দিনের সার্বিক পরিস্থিতি।